রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টাউন হল এলাকায় একটি মার্কেটে ছিনতাইয়ের ঘটনা ঘটে। যদিও ছিনতাইকারী ছিনতাই করতে পারেনি। বেড় হাই স্কুলের বাসিন্দা এক মহিলা ওই মার্কেটে পূজোর বাজার করতে আসেন। তার ব্যাগে 3,500 টাকা ছিল। তিনি অভিযোগ করেন এক ব্যক্তি তাকে ধাক্কা মারে। পরে অপর এক ব্যক্তি মহিলাকে বিষয়টি জানালে তিনি দেখেন তার ব্যাগটি ব্লেড দিয়ে কাটা হয়েছে, কিন্তু টাকা নিতে পারেনি। ঘটনা ঘটেছে, আমি সিঁড়িতে উঠতে যাচ্ছি, তখন আমাকে ফার্স্ট ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে আমাকে মানে জাস্ট এরকম করে আমি বুঝতে পারিনি, তা আমি ওনাকে দেখলাম, তা আমি অতটা গ্রাহ্য করিনি। আমি ওপরে গিয়ে ওই সিঁড়িতে ওইখানে গিয়ে আমি জামা কাপড় দেখছি, দেখতে দেখতে তারপর আমাকে দুজন ভদ্রমহিলা বললো যে আপনি দেখুন তো, আপনার ব্যাগটা দেখুন তো। তখন আমি ব্যাগটা দেখে ফলো করছি, তখন দেখছি আমার ব্যাগটা মানে এই হাল করে দিয়েছে, আমার এইটা তুলতে পারিনি। এটা তুললে আজ আমার কি সর্বনাশ করে দিতে ঠিক নেই। আপনি কি দেখেছিলেন যে উনি করেছেন? উনি করেছেন, আমি প্রথমে মানে দেখিনি ওনাকে। উনি আমাকে জাস্ট নেবার তো প্রথমে ফার্স্ট ফলো করলে আমি বুঝেও মানে বুঝতে পারিনি। তারপর আমি দেখলাম হ্যাঁ, যখন বললো ওনাকে খুঁজুন, তখন আমি দেখলাম ইনি এই কাজটা করেছে। উপস্থিত ক্রেতারা ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন। যদিও আসানসোলের ওই ব্যক্তি জানান তিনি ছিনতাই করেননি। তুমি বিলেট মেরেছো ব্যাগে বলছে দেখে, আসানসোল বাড়ি বর্ধমানে কি করছো? আমি কিছু বলো না, রিং লেতে আছে। বর্ধমানে কি করছো? আমি রিং লেতে আছে যে আমি হোলসেল দোকানে ঢুকে গেছি। কি নাম তোমার? সীমা সিং। চুরি তুমি করেছো? না না, গুজু করলো না। আমার দেখলে ব্যাগ বস আছে, ব্যাগ ব্লেড দিয়ে ব্যাগ কেটেছো? না গুজু করলো না দাদা, আমি বলেছি তোকে। তোমাকে মারধর করা হয়েছে? না না, মারধর হলো না, আমি কাপড় লেছি, আমাকে বেদসে ধরে দিয়েছে, আমি এমন না। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।